সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সাবাস বাংলাদেশ, $23 বিলিয়ন তুর্কি F-16 যুদ্ধবিমান সমরাস্ত্র পাচ্ছে বাংলাদেশ। এদিকে সেনাবহরে 50টি ম্যাক্স প্রো হেভিকল সংযুক্ত হচ্ছে। লেবানন সীমান্তে নিজেদের সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি করেছে ইসরায়েল। এছাড়াও এই অঞ্চলে স্থলাভিযান এবং স্পেশাল মিশন পরিচালনার এক্সারসাইজ চালিয়ে যাচ্ছে IDF। ইসরায়েলের গণমাধ্যম সূত্র বলেছে, যদি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান না হয় তাহলে লেবাননে স্থল অভিযান পরিচালনা করতে পারে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে তুরস্কের কাছ থেকে F-16 যুদ্ধবিমান সহ প্রায় $23 বিলিয়নের সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন স্টেট ডিপার্টমেন্ট। $multi-billion এই চুক্তি করেছে তারা। 40টি নতুন F-16 ব্লক 70-72 যুদ্ধবিমান, 79টি পুরনো F-16 কে ব্লক 70-72 আপগ্রেড করা, 48টি F-110 ইঞ্জিন রিজার্ভ রাখতে সম্ভবত TF খ্যানে ব্যবহারের জন্য, 139টি APG 83 AESA রাডার, 952টি AIM C-8 এয়ার টু এয়ার মিসাইল, 401টি M-9X ব্লক 2 এয়ার টু এয়ার মিসাইল, 96টি AGM 88E হ্যামার এন্টি রেডিয়েশন মিসাইল, এছাড়াও ইলেকট্রিক স্যুট, আরও বিভিন্ন প্রযুক্তি ও হার্ডওয়্যার অন্তর্ভুক্ত। উল্লেখ্য, কানাডাও তুরস্কের উপর থেকে সকল সামরিক বিধিনিষেধ তুলে নিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ব্যবহৃত ম্যাক্স প্রো MRAP হেভিকলে আধুনিক IED জামার ইনস্টল করেছে, যেগুলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ব্যবহার করা হবে। আমেরিকা থেকে 50টি ম্যাক্স প্রো মাইন রেডিয়েন্ট অ্যাম্বুশ প্রোটেক্টর হেভিকল কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী, যেগুলো বাংলাদেশের পাশাপাশি জাতিসংঘে ব্যবহার করা হচ্ছে। একই সাথে আরও 100+ ম্যাক্স প্রো MRAP ক্রয়ের পরিকল্পনা আছে সেনাবাহিনীর। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।